হ্যালো বেসিনরা, কেমন আছেন? সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাইজান, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য চলে আসলাম অ্যান্ড্রয়েড ফোনের একটি খুফিয়া সেটিংস। এই সেটিংটা যদি আপনার ফোনে আপনি করে নেন আর আপনার বন্ধুদেরকে দেখান, আপনার বন্ধুরা তো আপনাকে সবাই বলবে মোবাইল মাস্টার বলে, আপনাকে চিনবে। তো বাইজান, আপনার ফোনে যখনই কোনো কল আসে সেটি আপনার নর্মালভাবে কল আসে, বাট আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে যে সেটিংটা দেখাবো, এই সেটিংটা যদি আপনার ফোনে আপনি করে নেন, আজকের পর থেকে আপনার ফোনে যখনই কোনো কল আসবে আপনার নিজের ছবি বা আপনার গার্লফ্রেন্ডের ছবি আপনাকে দেখাবে। তো বাইজান, আপনি যদি চান আপনার ফোনের কলার স্ক্রিনে আপনার ছবি বা আপনার গার্লফ্রেন্ডের ছবি সেট করতে, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। ভিডিওটিতে যদি এখনও পর্যন্ত একটি লাইক না দিয়ে থাকেন তো প্লিজ এই অদমের ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। এখানে একটি কমেন্ট বক্স পেয়ে যাবেন, এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাইস ভিডিও, বাস এইটুকুই কাজ আপনাকে করতে হবে। তো বাইজান, আপনার ফোনের কলার স্ক্রিনে আপনার নিজের ছবি বা আপনার গার্লফ্রেন্ডের ছবি সেট করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাড আপনি ওপেন করবেন। ডায়াল প্যাড ওপেন করার পর আপনি উপরের দিকে থ্রি ডট পেয়ে যাবেন, এই থ্রি ডট আপনারা ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি সেটিংস নামক বলে একটি অপশন পেয়ে যাবেন, এই সেটিংসটা আপনারা ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি কেছি এইরকম পেজ ওপেনে চলে আসবে। এখানে কলার ফটো বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আপনার ফোনের স্ক্রিনে আপনার ফোনের কলার স্ক্রিনে আপনার নিজের ছবি সেট করতে পারবেন। এখানে দেখুন, এই সেটিংসটা আমার ফোনে নেই। আপনার ফোনে যদি এই সেটিংটা না থাকে তো আপনাকে কী করতে হবে, আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে। অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চ বারে লিখবেন ফটো কলার স্ক্রিন, ডায়াল লিখে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটাকে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি গুগল প্লে স্টোর এসে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার কাছে দেখুন এইরকম পেজ ওপেনে চলে আসবে। এখানে কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করবেন, আপনার কাছে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে। তো আপনার কাছে তখন এইরকম পেজ ওপেনে চলে আসবে। সাইটের দিকে একবার সোয়াইপ করবেন, সাইটের দিকে সোয়াইপ করার পর আপনার কাছে এইরকম পেজ ওপেনে চলে আসবে। এখানে আপনার এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে তখন এইরকম পেজ ওপেনে চলে আসবে, নিচের দিকে চলে আসবেন। অ্যাপ্লিকেশনটি আপনি খুঁজে নেবেন, অ্যাপ্লিকেশনটি দেখুন এখানে চলে আসছে, তো এটি আপনি ওয়ান করে দেবেন। এটি ওয়ান করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনার কাছে তখন এইরকম পেজ ওপেনে চলে আসবে। সাইট দিকে একবার সোয়াইপ করবেন, সাইটে সোয়াইপ করার পর আপনার কাছে এরকম পেজ ওপেনে চলে আসবে। ওয়াপিস এখানে একবার ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে সেট হয়ে যাবে। সাইটে সোয়াইপ করবেন, সাইটে সোয়াইপ করার পর এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটি পারমিশন চাইবে, এটি আপনি এটিকে ওয়ান করে দেবেন। অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনি এটি সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর এখানে আপনি ডানে ক্লিক করে দেবেন, সাইটে সোয়াইপ করবেন, আপনার কাছে এইরকম পেজ ওপেনে চলে আসবে। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি আপনার সাথে সর্বোত্তম কিছু পারমিশন চাইবে, পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন। এখানে টিক মার্ক দিয়ে দেবেন, টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে যখনই ক্লিক করে দেবেন আপনার কাছে এইরকম পেজ ওপেনে চলে আসবে। এখানে দেখুন একটি স্টার্ট বাটন পেয়ে যাবেন, স্টার্ট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে দুটি অপশন পেয়ে যাবেন। এখানে থিম বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে দেখুন উপরের দিকে চেঞ্জ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন পেয়ে যাবেন। এই চেঞ্জ অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে দুটি অপশন পেয়ে যাবেন। এখানে কন্ট্যাক্ট পেয়ে যাবেন, এখানে আপনি ডিসপ্লে পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে দেখুন আপনার কাছে এইরকম পেজ ওপেনে চলে আসবে। এখান থেকে যে ফটোগুলি রয়েছে এই ফটোগুলো আপনি চাইলে সেট করতে পারবেন। আপনার ফোনে যখনই কোনো কল আসবে এই ফটোগুলি শো করবে, বা এছাড়া যদি আপনার নিজের ছবি বা আপনার গার্লফ্রেন্ডের ছবি সেট করতে চান তো এখানে নিচের দিকে দেখুন একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে চলে আসবে। গ্যালারিটিতে ওপেন হয়ে চলে আসার পর আপনি যে ফটোটি সেট করতে চান সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমার ফোনের ডায়াল ফিডে এই ফটোটা আমি সেট করতে চাই, এখানে আমি ক্লিক করে দেবো। ফটোটা আমি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন ফটোটি চলে আসছে। ফটোটি চলে আসার পরে এখানে দেখুন উপরের দিকে একটি রাইট বাটন পেয়ে যাবেন, এই রাইট বাটনে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটি অ্যাড শো করতে পারে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। অ্যাডটি ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখুন ফটোটি চলে আসবে, ফটোটিতে একবার ক্লিক করে দেবেন, ফটোতে ক্লিক করে দেবেন। ফটোতে ক্লিক করে দেওয়ার পরে বাপিস অ্যাড শো করলে অ্যাডটি আপনি স্কিপ করে দেবেন। অ্যাডটি স্কিপ করে দেওয়ার পরে দেখুন আপনার ফোনের কলার ডায়ালে আপনার ফটোটি সেট হয়ে যাবে। তো আপনার ফোনে যখনই কোনো কল আসবে আপনার ফটোটি এইরকমভাবে দেখাবে, তো দেখতে একদম অসম লাগবে। আপনার বন্ধুরা যদি দেখে নেয় সে তো দেখার পরে সত্যি সত্যি অবাক হয়ে যাবে, আর আপনার সাথে 100% জানতে চাইবে যে ভাই আপনার ফোনে এই সেটিংসটা আপনি কীভাবে করেছেন। তো ভাই জানি, এটি তো আপনার ফোনে সেটিংস করে নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এছাড়াও যদি আপনি আরও কিছু সেটিংস করতে চান এখানে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এখানে আপনি থিমসে ক্লিক করে দেবেন। থিমসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার কাছে
এইরকম পেজ ওপেনে চলে আসবে। এখানে যখন আপনার ফোনে কল আসবে তো আপনার কলার আইকনগুলো এইরকম দেখাবে। আপনি যদি সাইটে সোয়াইপ করেন, সাইটে সোয়াইপ করার পরে এখানে আপনি একটা একটা নতুন নতুন এখানে কলার আপনি দেখতে পেয়ে যাবেন। তো এখানে কত সুন্দর সুন্দর ধরনের এখানে রিফেক্ট দেওয়া রয়েছে, এই রিফেক্টে আমাকে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তো এটি অ্যাপ্লাই করে দিচ্ছি। এটি অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনার ফোনে এটি সেট হয়ে যাবে। আপনার ফোনে যখনই কল আসবে তখনই আপনার কাছে এইরকম পেজ শো হবে। তো ভাই চ্যানেল আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করুন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন।